গেল রোববার স্পেনে আঘাত হানে ঘূর্ণিঝড় গ্লোরিয়া। ঝড়ের সময় উপকূলে 10 থেকে 12 ফুটের বেশি উঁচু ঢেউ তীরে আছড়ে পড়েছে, ফলে বিভিন্ন রাস্তা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড বাতাস আর ভারী বৃষ্টি নিয়ে 3 দিন ধরে দেশটির প্রায় 30টি রাজ্যে তাণ্ডব চালিয়েছে গ্লোরিয়া। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলে ত্রাণ বিতরণ করেন তিনি। শীতের তীব্রতা ও বৈরী আবহাওয়ার কারণে নেপালের ট্র্যাকারদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। গেল সপ্তাহে ভয়াবহ তুষার ধসে শতাধিক মানুষ নিহত হয়, কিন্তু এরপর এক সপ্তাহেও উদ্ধার করা সম্ভব হয়নি 3 নেপালি ও 4 দক্ষিণ কোরীয় অভিযাত্রীকে। এদিকে চলতি সপ্তাহের বৃষ্টিতে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও ভিক্টোরিয়া সহ কিছু স্থানে আগুন এখনো জ্বলছে। কিন্তু এর মধ্যে বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস আক্রান্ত হয়েছে ভয়াবহ ধূলিঝড়ের কবলে। বাদামি ধুলো দিয়ে ঢেকে গিয়েছে রাজ্যের প্রধান সড়কগুলো। আবহাওয়া দপ্তর জানায়, একদিন আগে মেলবোর্নে এক ঝড় আঘাত হানার পরই এই প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয়। নাহিদ সিহান, নিউজ 24।